হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছে। আজকে আপনাদের সাথে আমি ভেজিটেবল কিমা পাপ পেস্ট্রি রেসিপিটি শেয়ার করছি। এই জন্য আমি নিয়েছি এখানে বিফ কিমা। আপনারা ইচ্ছে করলে ল্যাব কিমা বা চিকেন কিমা দিয়েও করতে পারেন। এই জন্য আমি প্রথমে একটা ফ্রাই প্যানে হালকা একটু অয়েল দিয়ে নিয়েছি। যখন অয়েলটা একটু গরম হয়ে যাবে তখনই আমি তেজপাতা, এলাচ, দারচিনি, লং দিয়ে এটা হালকা করে একটু ভেজে নেব। এবং যখন এইটা এটা হালকা ভাজা হয়ে যাবে তখন এটার মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এবং পেঁয়াজ কুচিটা আমি ঠিক ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকব যতক্ষণ পর্যন্ত না এটা নরম হতে থাকে। যখন এই পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি আদা পেস্ট এবং রসুন পেস্টটা দিয়ে আবার ভালো করে পেঁয়াজটার সাথে আমি মিক্স করে ভেজে নেব। আদা পেস্ট আর রসুন পেস্টটা আমি পেঁয়াজের সাথে এমনভাবে ভেজে নেব যাতে করে এতে আর কোনো স্মেলে না থাকে রসুনের এবং আদার। যখন এটা ভাজা হয়ে যাবে তখন এটার মধ্যে আমি কিমা মশলাটা দিয়ে দেব। এবং এটা যে কোনো শপ থেকে আপনারা পেতে পারেন, এশিয়ান শপ থেকেও আপনারা নিতে পারেন। এবং ঝাল অনুযায়ী আমি এখানে ঝালটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা ঝালটা একটু কমই খাই, বাচ্চারাও যেহেতু খাবে, এই জন্য আমি অল্প করেই এখানে মশলাটা দিয়ে দিয়েছি। যারা বেশি ঝাল খাবেন তারা একটু বেশি করে মশলাটা দিয়ে দেবেন। এই প্যাকেট মশলাটা দিলে আর অন্য কিছু দেওয়ার প্রয়োজনই হয় না, কারণ সব কিছু এটাতে আছে। শুধু প্রয়োজন মতো আপনারা লবণটা দিয়ে দিতে পারেন। তো যখনই মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে তখনই আমি কিমাটা এটার সাথে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব যাতে কিমাটা শক্ত শক্ত বা একটু গোটা বড় বড় সাইজের হয়ে না থাকে। এবং কিমাটা দেওয়ার সাথে সাথে এটা খুব ভালো করে মিক্স করে কিমাটা একদম ছোট ছোট পিস পিসে করে নিতে হবে। এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, কিমাটা আমি খুব ভালো করে মশলাটার সাথে মিক্স করে নেব। ঠিক ততক্ষণই আমি এটা ভাজবো যতক্ষণ পর্যন্ত না আমার কিমাটা ভাজা ভাজাও না হয়ে যায় এবং সিদ্ধ না হয়ে যায়। যেহেতু আমি এটা ভেজিটেবল দিয়ে করব, এই জন্য আমি কিছু ফ্রোজেন ভেজিটেবলস নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ভেজিটেবলে এরকম ছোট ছোট পিস করে নিয়ে সেটা সিদ্ধ করে দেন আপনারা দিতে পারেন। এবং কিমাটা যখন ভাজা ভাজা এবং সিদ্ধ হয়ে যাবে খুব ভালো করে তখনই আমি ভেজিটেবলসটা এটার সাথে মিক্স করে নিচ্ছি। ভেজিটেবলটা খুব ভালো করে কিমাটার সাথে মিক্স করে আমি ঢাকনা দিয়ে রাখবো যাতে করে ভেজিটেবলটাও ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম, এখন আমি ঢাকনা খুলে আবারও চেক করে নিয়েছি এবং প্রয়োজন মতো লবণটা দিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে এটা আমি আবার ভালো করে মিক্স করে আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকনাটা দিয়ে রাখব।
এখন আর এটা খুব বেশি করে আসলে ভাজার দরকার হবে না, কারণ কিমাটাও যেহেতু সিদ্ধ করা আছে এবং ভাজা করা আছে, আর ভেজিটেবলটা যেহেতু ফ্রোজেন খুব বেশি সময় লাগেনি, তো আমার ভেজিটেবল কিমাটাও হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে রাখবো এবং কিছুক্ষণের জন্য এটা ঢাকনা দিয়ে রেখে দেব। এখন আমি পেস্ট্রি শিটগুলো নিয়েছি, একটা প্যাকেটে এখানে 10টা করে থাকে, শিটগুলো আমি প্রত্যেকটা আলাদা করে আস্তে আস্তে করে খুলে নিয়েছি। যাতে করে এর শেপটা নষ্ট না হয়ে যায়, পেস্ট্রি করার আগে যদি শীটটা বের করে রাখেন তাহলে এটা আস্তে আস্তে খুলে যাবে। এখন আমি শীটটার মধ্যে ভেজিটেবলটা দিয়ে এটা চারদিক মুখটা আমি বন্ধ করে দেব, যাতে করে ভেজিটেবলটা না পড়ে যায়। আমি এখানে একটু ডিমের কুসুমটা নিয়েছি এবং এটা দিয়ে আমি এই শীটটার চারদিকে মুখটা বন্ধ করে দিচ্ছি ঠিক এভাবে। এভাবে আমি প্রত্যেকটা শীটই করে নেব। আপনারা ইচ্ছে করলে পুরো পেস্ট্রিটার উপরেই ডিমটা দিয়ে দিতে পারেন, বাট আমি আজকে পুরোটার উপরেই ডিমটা দিচ্ছি না। আমার সব পেস্ট্রিগুলো করা হয়ে গেছে, এখন আমি ওভেনে দিয়ে রাখছি। আমার পেস্ট্রিটা হয়ে গেছে, আমি মাঝখানে খুলে আরেকবার চেক করে দেখেছিলাম, যেহেতু ভেজিটেবল কিমাটাও করা আছে তাই পেস্ট্রিটা হতেও খুব বেশি একটা সময় লাগে না। এই তো হয়ে গেল ইয়ামি এবং ইজি ভেজিটেবল কিমা পাপ পেস্টি। আশা করি আপনাদের সবাই অনেক ভালো লেগেছে। আপনারা সবাই অনেক ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।